বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে নিউ টাউনের প্রাতভবনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক নিয়োগ নিউ টাউন থেকে গ্রেপ্তার হয়েছে মিডিলম্যানরা ম্যানরা চাকরির নামে প্রচুর টাকা তোলার অভিযোগ এই প্রসঙ্গে তিনি বলেন এই যারা মিডিল তারা বাইরেও আছে পার্টিরও আছে সরকারি কর্মচারীরাও আছে প্যারা টিচারও আছে এরাই সমস্ত টাকা কালেকশন করে নিয়ে আসছে এবং মনে হচ্ছে নাম মুখে মুখে ঘুরছে আমার মনে হয় এদেরকে ধরলে পুরো নেক্সাসটা ধরা পড়ে যাবে কারণ এরা কার কাছ থেকে টাকা নিয়েছে আর কার কাছে পৌঁছে দিয়েছে সব জানে আমার শুরু হয়েছে এটা ব্যাপকভাবে এই দালালদেরকে ধরার দরকার আছে তেতাল্লিশ হাজার পুজোকে দুশো কোটি টাকা পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন অবশ্যই অনেক বিষয় নিয়ে জনস্বার্থ মামলা হচ্ছে আর যেখানে একটা পুজো কমিটিও টাকা চায়নি মমতা ব্যানার্জি থেকে আমরা পুজো করতে পারছি না টাকা দিন কেন দেওয়া হচ্ছে সাধারণ মানুষ চাঁদা দেয় আনন্দের সাথে পুজোয় অংশগ্রহণ করে যেটা স্কুল কলেজ বিল্ডিং তৈরির জন্য লাগতো যেটা স্কুলের টিচারদের পেনশন বেতনের কর্মচারীদের ডি এর জন্য লাগতো সেটাকে কেন উনি দান খয়রাত করছেন কেবল ভোট কেনার জন্য এখন উনি গাড্ডায় পড়েছেন লোককে নিজে আনতে হবে মুখ বন্ধ করার জন্য পুজোর কমিটিগুলোকে কিনে নেওয়ার জন্য পুজো কমিটির প্যান্ডেলে নিজের ছবি ছাপাবার জন্য লাগাবার জন্য উনি এগুলোকে ব্যবহার করছেন এই অধিকারটাকে কেউ দেয়নি অনুব্রত মন্ডলকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি ছিলেন অতিরিক্ত খোস মেজাজে তার চোদ্দ দিনের জেল হেফাজত হলো অতিরিক্ত খোস মেজাজের কারণ কি এই প্রসঙ্গে তিনি বলেন জানি না ভেতরে কি হয়েছে উনি বুঝতে পারছেন এবার বেল হয়ে যাবে বা কেউ বলেছে চিন্তা করুন আমরা আছি আমার মনে হচ্ছে যে এই ধরনের সম্পত্তি ওনার পাওয়া যাচ্ছে এত সহজে উনি ছাড় পাবেন না সাজা ওনাকে পেতেই হবে কি ভিতরে হয়েছে উনি হয়তো বুঝতে পারছেন যে এবার হয়ে যাবে বেল বা কেউ কেউ বলে চিন্তা করুন না আমরা আছি কিন্তু আমার যেমন হচ্ছে যে ধরনের সম্পত্তি ওনার পাওয়া যাচ্ছে আর এত সহজেই উনি ছাড়া পাবেন না সাজা ওনাকে পেতেই হবে উকিলরা বলেছে বোধহয় একটু হেসে কথা বলুন তাই হয়তো আমি চেষ্টা করছেন দেখুন উনি না থেকেই এত কোর্টের জজকে পর্যন্ত ধমকি দেওয়া হচ্ছে ওখানে সমস্ত কিছু ওনার পরিচালনায় যে ধর উনি যদি ছাড়া পান তাহলে সমস্ত কিছু আবার চাপা পড়ে যাবে কোনো রকম তদন্ত এগোব না কেউ কোনো রকম তথ্য দেবে না সেই জন্য যতক্ষণ না তদন্তে যথেষ্ট পরিমাণে তথ্য আসছে তাকে নিশ্চয়ই আটকে রাখা উচিত এবং জেলে রাখা উচিত সিবিআই বলছে বলছে। জাতীয় অপরাধের সঙ্গে যুক্ত আর অনুব্রত মুখ্যমন্ত্রী তার জন্য অনেক করেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন মুখ্যমন্ত্রী করেছেন এখনো করছেন এবং অনুব্রতকে আটকাবার অধিকার কারণ নেই এবং হাজার হাজার অনুব্রত আমাদের কাছে তৈরি হয়ে আছে একটা অনুব্রত দিয়ে যদি এই নাটক হয় এত পরিমাণ ধন সম্পত্তি পাওয়া যায় হাজার হাজার অনুব্রত থাকলে বাংলায় কি কি পরিমাণ লুট হয়েছে তার অনুমান আমরা করতে পারি হাজার হাজার অনুব্রত নাকি ওনাদের কাছে তৈরি হয়ে আছে তো একটা অনুব্রততে যদি এই নাটক হয় আর এত পরিমাণ ধন সম্পত্তি পাওয়া যায় তাহলে হাজার হাজার অনুব্রত থাকলে বাংলাকে কীভাবে লুট হয়েছে তার একটা অনুমান আমরা করতে পারি জাতীয় নয় আন্তর্জাতিকও আছে বাংলাদেশের সঙ্গে তৃণমূলের যে লেনদেন যাতায়াত এবং তার নেতাদের টাকা ভারতবর্ষের বাইরে বহু দেশে আছে তারা প্রায় সব দেশে যান আমার মনে হয় সে তথ্য পাওয়া যাবে হয়তো পেয়েওছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সব দলকে এক হতে আহ্বান জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাজুট কতটা তাৎপর্যপূর্ণ তেরোই সেপ্টেম্বর নবান্ন অভিযানকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার বলেছেন বিজেপির পতাকা ব্যানার নিয়ে না যেতে পারলে নিজেদের ব্যানার পতাকা নিয়ে আসুন এই প্রসঙ্গে তিনি বলেন বাংলার স্বার্থে বাংলার ভবিষ্যতের স্বার্থে আমার সভাপতি যদি আহ্বান করে থাকেন যারা বাংলার ভবিষ্যৎ এবং গণতন্ত্র নিয়ে ভাবছেন তাদের আসা উচিত মমতা ব্যানার্জিকে হাঁটাবার জন্য আপনি আপনার ঝান্ডা রাখুন আপনার এজেন্ডা রাখুন ইলেকশানে আপনি আপনার বক্তব্য রাখুন কিন্তু আজ বাংলা যে সংকটে পড়েছে সেখান থেকে বাঁচা জন্য সবার এক হওয়ার দরকার আছে নাহলে কিন্তু এই যে ব্যাপক দুর্নীতি অনেক দূর অবধি তার শেকড় গজিয়ে গেছে তাকে উপড়ে ফেলা সম্ভব নয় সেই জন্য এটা পশ্চিমবাংলার যেমন দেশের ন্যাশনাল ন্যাশনাল ডিজাস্টার হয় বেঙ্গলের ক্ষেত্রে স্টেট ডিজাস্টার এটা দুটো পুরসভার ওয়ার্ডের বাই ইলেকশন ছিল সেখানে দেখেছেন বাইরে থেকে এমএলএ এসে ভোট লুট করছে এই গণতন্ত্রের নমুনা এটাকে বোধহয় হয় গ্রাসরুট অব্দি নিয়ে যেতে চান সেই জন্য বিশেষভাবে একটি জেলার নাম বলেছেন আমার হয় সেই জেলাতেও এবারে ভোট করতে দেবেন না ওনারা